السلام عليكم ورحمة الله وبركاته رمضان كريم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وآقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين شماني تو دين دار من دار پرهزقار متقي بهايو بونرا ابن الحمد لله رب العالمين أماذر مجه শাহরু রমদান হাজির হয়ে গেছে শুরু হয়ে গেছে সিয়াম সাধনার মাস সম্মানিত ভাই ও বোনেরা এই সিয়াম সাধনার মাসে আমরা কি করতে পারি আমাদের কি করণীয় এই বিষয় নিয়ে অল্প কয়েকটি কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আউ্লাহমিনা সৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রমাদান মাসের রোজা ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করতে পারো যেটাকে পরহেজ গারিত্ব বলা হয়ে থাকে এই পরহেজ গারিত্ব যেন তোমরা অর্জন করতে পারো সুতরাং শাহরু রমাদান আল মুবারকে আমাদের করণীয় হচ্ছে পরহেজ গারিত্ব অর্জন করা পরহেজ গারিত্ব কি পরহেজগার কাকে বলে পরহেজগার বলা হয় যারা আল্লাহকে ভয় করে সর্বক্ষেত্রে আল্লাহর ভীতি যার অন্তরে রয়েছে তাকে পরহেজগার বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ভয় করো আল্লাহকে যেভাবে তাকে ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সম্মানিত ভাই ও বোনেরা এই রমবান মাসেই আমাদেরকে তাকোয়া অর্জন করতে হবে আমরা যদি আল্লাহর ভীতি আমাদের অন্তরের মধ্যে স্থান না দেই সর্বক্ষেত্রে আমরা আল্লাহ সহ হুয়া তলাকে ভয় না করি তাহলে আমাদের আর উপায় নাই দেখুন আমরা ধীরে ধীরে ছোট থেকে কিশোর তারপর আস্তে আস্তে এখন বার্ধক্যের দিকে চলে যাচ্ছি আমাদেরকে ছেড়ে অনেক মানুষ চলে গেছেন এখনও যাচ্ছেন আমরাও চলে যাব গত রমাদানে যারা ছিলেন এই রমাদানে তারা নাই আবার এই রমাদানে যারা আছেন তারা আগামী রমাদানে থাকবেন কিনা ঠিক নাই আবার এই রমাদানেই অনেক হয়তোবা চলে যেতে পারেন আল্লাহ সবাইকে হায়াতে তৈ বা দান করুন সুতরাং আমরা যদি পরহেজগারিত্ব অর্জন না করে দুনিয়া থেকে চলে যাই মুসলমান না হয়ে আমরা যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে এর চাইতে আর আমাদের বদনসিব আর কি হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার জীবনকে সুন্দর করতে পারলো না তার আমল ঠিক করতে পারলো না তার মতো আর কেউ নেই সম্মানিত ভাই বোনেরা এই মাসেই আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন এই কথা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন তাছাড়া সুরাতুল কাদর নামে একটি সুরা অবতীর্ণ করে আল্লাহ সুবাহ তার মধ্যে বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমান বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনযালناهু ফী লাইলাতিল কদর নিশ্চয় আমি কুরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে আর কদরের রাত হচ্ছে রমাদানের শেষের দশকের যে কোনো বিজোড় রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কুরআন অবতীর্ণ করলেন আমাদেরকে তাকওয়া অর্জন করার কথা বললেন আমরা কি করতে পারি অন্তত পক্ষে আমরা যেন মিথ্যা কথা বর্জন করতে পারি অন্ততপক্ষে ফজরের নামাজ শেষ করে কিছুক্ষণ যেন কোরআনুল করিম নিয়ে বসে আমরা আমাদের জানা মতো সুরাগুলোকে যেন সহি শুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করি আল্লাহ সুবাহ কোরআনুল করিমের সৌরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন ওয়ারাতিল কোরআন আথার তিলা কোরআনকে তোমরা সহি শুদ্ধভাবে থেমে থেমে তোমরা তেলাওয়াত করো অতএব এটা আল্লাহর নির্দেশ এটা ফরজ আমরা অনেকে কোরআনুল করিম সহি তেলাওয়াত জানি না সম্মানিত ভাই ও বোনেরা আমরা অনেকে রোজা রাখছি নামাজ পড়ছি তারাবি পড়ছি তাহাজুত পড়ছি কিন্তু আমাদের যদি সুরা সহি না থাকে শুদ্ধ উচ্চারণে আমরা সুরা তেলাওয়াত করতে না পারি তাহলে নামাজই তো হবে না আর নামাজ না হলে আর রোজা তো আর হওয়া দূরের কথা আমরা আর নামাজই পড়লাম না তো রোজা দিয়ে কি হবে অতএব আমাদের নামাজ যেন ঠিকঠাকে আর আমরা যেন সহি শুদ্ধভাবে সুরা তেলাওয়াত করতে পারি অন্তত সুরাতুল ফাতেহা এবং কোরআনুল করিমের শেষের দশটি সুরা অন্তত যেন আমরা মুখস্থ রাখতে পারি সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে পারি একে অপরকে শেখাতে পারি ঘরুয়া পরিবেশেও যেন আমরা একে অপরকে এটা শেখানোর ব্যবস্থা করি অনেকে জানেন আর অনেকে জানেন না একটা ফ্যামিলির মধ্যে যিনি জানেন তিনি অপরকে যেন অন্তত এক ঘন্টা বসে শিখান তাছাড়া যেখানে কোরআন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে যেন কোরআন শিক্ষা করা হয় পারিবারিকভাবে সামাজিকভাবে সর্বত্র যেন কোরআনের চর্চা করা হয় কোরআন শিক্ষা করা হয় এই রমাদান মাসেই কোরআন শিকার সুবর্ণ সুযোগ আর এই রমাদান মাসেই আমরা তাকুয়া অর্জন করার সুবর্ণ সুযোগ কারণ এই রমাদান মাসে প্রত্যেকটা নফল ইবাদতকে ফরোজের সমতুল্য করা হবে এবং প্রত্যেকটা ফরোজকে আল্লাহ সুহান হুয়া তালা সত্তর গুণ বাড়িয়ে দিবেন সুহান আল্লাহ একটা ভালো কাজ করলে সত্তরটা ভালো কাজ করার সমান হবে আর একটা মন্দ কাজ করলেও সত্তরটা মন্দ কাজ করার সমান হবে এই কথা আমাদেরকে মনে রাখতে হবে সর্বত্র আমরা যেন আল্লাহর আইন এবং রাসুলের বিধানকে আমরা বজায় রাখতে পারি নিজের জীবনকে সুন্দর করতে পারি মাত্র এই তিরিশটা দিনের মধ্যে আমরা যেন আমাদেরকে গড়ে তুলতে পারি এবং বাকি এগারো মাস যেন আমরা এই আমল দিয়ে চলতে পারি আল্লাহ সব হুয়ে তাল্লাহ দরবারে আমরা একে অপরের জন্য দোয়া করব আমাদের মুরদেগানদের জন্য দোয়া করব আমরা আল্লাহ পাকের কাছে পানাহ চাইব এই দুনিয়ার মধ্যে যত ফিতনা আছে। সমস্ত ফিতনা থেকে পাক যেন আমাদেরকে হেফাজত করেন আমাদের মধ্য থেকে যেন পাক হিংসা বিদ্বেষ উঠিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে নম্র ভদ্র অমায়িক বানিয়ে দেন আমাদের মধ্যে যেন আদাওয়াত এবং আমাদের মধ্যে যে কোনো ধরনের দুশ্মনী শত্রুতা ধ্বংস করে দেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুন আমাদের আমল কবুল করুন আমাদের ইবাদত কবুল করুন আমরা সবসময় দোয়া করি একে অপরের জন্য দোয়া করব। আমরা সবাই ভালো থাকব আল্লাহর কাছে আমরা সবসময় পানাহ চাইব ইস্তেফবার করব দ্রুত শরীফ পাঠ করব সম্মানিত ভাই বোনেরা আমাদের জীবন যদি এই মাসে গড়তে না পারলাম তাহলে আর জীবনে আমাদের জীবন গড়া হবে না আর জীবন গড়ার সুযোগ আমরা পাব না আমাদের আমল আখলাপকে যেন সুন্দর করতে পারি আমরা যেন সত্যবাদী হই আমরা পরহেজগার মোত্তাকি এবং ইমানদার হই এই দোয়া আমি সবার জন্য করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন شوسته <applause> بين الله حفيظ السلام عليكم ورحمه الله وبركاته